আমাদের কদাচ সত্য কথা বলিব না। এইরকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের 130 কোটি মানুষ দেখেন, তিনি বুঝতে পারছেন আমি মিথ্যা বলছি। গোয়েবেলে থিওরি দিয়েছেন গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য, মুখার থাকলো 3000 বন্দি সেখানে থাকবেন। এই কারণে জনগণ যাতে জেগে ওঠে, বাড়ি বাড়িতে মায়েরা জানে জেগে ওঠেন, আজকে মহিলাদের আনার প্রয়োজন ছিল। আপনার আমাদের কথা মেয়েদের, বোনদের, স্ত্রী মাদের বলে দেবেন, কোন ধরনের বৈধ কাগজ, ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জন্মের কাগজ, স্কুলের সার্টিফিকেট, কোন দলিল কোন সময় কাউকে দেবেন না, দেবেন না, দেবেন না। মায়েদের কানে কানে বলে দেবেন, সকালে কাজ করতে যাবেন ওই বেইমান আরএসএস বিজেপি বাড়িতে ঢুকছে, গলায় দরকার হলে বুটের মালা তাদের গলায় জড়িয়ে দেবে, জুতোর মালা পরিয়ে দেবে। আমার বাড়ির কাগজ তোমাকে কে অধিকার দিয়েছে? প্রয়োজনে জেরক্স কপি করবেন, অবহেলা করবেন না, যদি দিয়ে দেন তো হাত কেটে যাবে। ওরা 2-4 বছর পরে যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।